বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি জয়নব আখতার, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, আগ্রাবাদ মহিলা কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, বিবিএস প্রথম বর্ষ, তোমাদের আজকে করাবো অ্যাকাউন্টিং দ্বিতীয় পত্র, অর্থাৎ অডিটিং। অডিটিং সাবজেক্টটা হচ্ছে আমাদের আজকের পেপারটা হচ্ছে অডিটিং। অডিটিংয়ের আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম নিরীক্ষা পরিকল্পনা, এটা হলো সপ্তম অধ্যায়, অডিটিং বা নিরীক্ষা শাস্ত্র, সপ্তম অধ্যায় নিরীক্ষা পরিকল্পনা এবং বিশ্লেষণাত্মক প্রক্রিয়া। এই অধ্যায়টা গত ক্লাসে শুরু করেছিলাম এবং সেটা নিরীক্ষা পরিকল্পনা কাকে বলে, কিভাবে আমরা নিরীক্ষা পরিকল্পনা করব, এটা তোমাদেরকে শিখিয়েছিলাম। এবং নিরীক্ষার পরিকল্পনার পরে নমুনা নিয়মানুসারে পরীক্ষা বা রুটিন চেকিং যেটা, সেটা রুটিন চেকিং কাকে বলে, রুটিন চেকিংয়ের সুবিধা অসুবিধা ইত্যাদি সম্পর্কে তোমাদের আলোচনা করেছিলাম। আজকে তোমাদের আলোচনা করব নিরীক্ষারই আরেকটা পদ্ধতি, সেটা হলো নমুনা পরীক্ষা বা টেস্ট চেকিং। আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে নমুনা পরীক্ষা বা টেস্ট চেকিং। তার আগে একটু বলি, কোনো একটা কিছু কাজ করতে গেলে আমাদের কিন্তু সর্বপ্রথমে পরিকল্পনা গ্রহণ করতে হয়। তো নিরীক্ষারও কিন্তু একই রকম, নিরীক্ষা কার্য সম্পাদন করতে গেলে নিরীক্ষককে কিছু পরিকল্পনা গ্রহণ করতে হয়। তাহলে সেই পরিকল্পনা প্রণয়নের কাজটা নিরীক্ষক কীভাবে তার কাজগুলো সম্পাদন করবেন, তার জন্য যে পরিকল্পনা করা হয় সেটাকেই বলা হয় নিরীক্ষা পরিকল্পনা। তারপরে আছে, এরপরে আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম নিয়মানুসারে পরীক্ষা, অর্থাৎ যেটা হিসাব বিজ্ঞানের যে হিসাবগুলো রাখা হচ্ছে সেটা হিসাব বিজ্ঞানের যে দুতফা দাখিলা পদ্ধতি বা যেই নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী করা হচ্ছে কি না, সমস্ত হিসাব সেভাবে রাখা হচ্ছে কি না, তারপরে সেগুলো সঠিকভাবে আছে কি না, এগুলো যাচাই বাছাই করাটা হচ্ছে নিয়মানুসারে পরীক্ষা। আর আজকে যেটা তোমাদেরকে যে অংশটা পড়াবো, যে টপিকটা, সেটা হলো নমুনা পরীক্ষা বা টেস্ট চেকিং। তাহলে বড় বড় ছোট ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা কিন্তু রুটিন চেকিংটা করতে পারি, বা অন্য কোনো নিরীক্ষা কার্য, নিরীক্ষা অন্য কোনো পদ্ধতির মাধ্যমে আমরা কিন্তু নিরীক্ষাটা করতে পারি। কিন্তু বড় বড় প্রতিষ্ঠানে যেখানে অনেক ধরনের লেনদেন সংগঠিত হয়, বড় প্রতিষ্ঠান, সেক্ষেত্রে কিন্তু এই বিশদ পরীক্ষা অনেক সময় করা সম্ভব হয়ে ওঠে না। সেই ক্ষেত্রেই কিন্তু নমুনা পরীক্ষাটা, আমাদের নমুনা পরীক্ষা পদ্ধতির আশ্রয় গ্রহণ করতে হয়। এখন এই নমুনা পরীক্ষাটা কি সেটা একটু তোমাদের বলছি। বড় বড় প্রতিষ্ঠানে যখন অনেক ধরনের লেনদেন থাকে, সেই অনেকগুলো লেনদেন থেকে এটাকে বলা যায় এলোমেলোভাবে কিছু লেনদেন বা প্রতিনিধিত্বমূলক কিছু লেনদেন বাছাই করে যখন পরীক্ষা কার্যটা করা হয় সেটাকে আমরা বলি নমুনা পরীক্ষা। যেমন ধরো, আমরা একটা একদম খুব সিম্পল একটা উদাহরণ তোমাদের দেই, যে আমরা যে রান্না করি, আমরা ভাত রান্না করার সময় একটা ভাত কিন্তু টেস্ট করেই আমরা বুঝতে পারি মোটামুটি আমাদের সবগুলো সিদ্ধ হয়ে গেছে বা যেভাবে করা উচিত সেভাবে হয়ে গেছে। তাহলে সেরকম আমরা কিন্তু হাঁড়ির সব ভাতগুলো টেস্ট করি না, আমরা একটা দুইটা টেস্ট করেই আমরা বুঝতে পারি ঠিক আছে কি না। সেরকমই কিন্তু বড় বড় প্রতিষ্ঠানের অনেক লেনদেনের থেকে কিছু কিছু লেনদেন বাছাই করে যখন এটা পরীক্ষা কার্য করা হয় তখন সেটাকে আমরা বলি নমুনা পরীক্ষা। আবার অন্যভাবে যদি আমরা বলি, যে বহু সংখ্যক লেনদেন থেকে একই ধরনের লেনদেনের বহু সংখ্যক একই ধরনের লেনদেনের মধ্যে হতে কতগুলি প্রতিনিধিত্বমূলক নমুনা বাছাই করে পরীক্ষা করাকে নমুনা পরীক্ষা পদ্ধতি বলে। অনেকগুলো লেনদেন থেকে প্রতিনিধিত্বমূলক, অর্থাৎ সব ধরনের লেনদেন যাতে নমুনার মধ্যে আসে সেরকম এলোমেলোভাবে লেনদেন বাছাই করা হয়। একদিক থেকে সবগুলো লেনদেন চেক না করে আমরা এলোমেলোভাবে লেনদেনগুলো চেক করে থাকি, এটাই হচ্ছে নমুনা পরীক্ষা। তারপরে হলো, আবার অন্যভাবে যদি আমরা বলি, নমুনা পরীক্ষা পদ্ধতি বলতে হিসাব পদ্ধতি, আভ্যন্তরীণ নিয়ন্ত্রণের গ্রহণযোগ্য প্রমাণ করতে এলোমেলোভাবে বিজ্ঞান বা বিজ্ঞানভিত্তিক নমুনার মাধ্যমে বাছাইকৃত লেনদেনের পরীক্ষাকে নমুনা পরীক্ষা বলে। তাহলে আমরা নমুনা পরীক্ষাটা কী সেটা আমরা বুঝতে পারলাম, যে এলোমেলোভাবে অনেকগুলো লেনদেন থেকে কয়েকটা লেনদেন বাছাই করা অথবা লেনদেন পরীক্ষা করে দেখা, লেনদেনের সত্যতা যাচাই করা, সেটাকে আমরা বলবো নমুনা পরীক্ষা। তো এই যে নমুনা পরীক্ষা, এটার কিন্তু নমুনা পরীক্ষার কিছু সুবিধা আছে এবং কিছু অসুবিধাও কিন্তু আছে। অসুবিধাগুলি কী কী, সুবিধাগুলি কী কী একটু তোমাদের বলছি। নমুনা পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অসুবিধার চাইতে সুবিধাই বেশি,
তো সুবিধাগুলো কী কী হতে পারে? যেমন ধরো একটা সুবিধা হতে পারে যে এটা অনেক অনেক মানে বিস্তৃতভাবে লেনদেন যদি আমরা যাচাই বাছাই করতে যাই তাহলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন হয়, তাহলে নমুনা পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সময়ের পরিমাণটা কম লাগে, অর্থাৎ আমরা খুব অল্প সময়ে কাজটা করতে পারি। তারপরে এরপরে আছে ধরো পরিশ্রম কম লাগে, শ্রমিকের সংখ্যা কম লাগে, অর্থাৎ অল্প পরিশ্রমে আমরা বেশি পরিমাণে কাজ করে ফেলতে পারি, সেটা একটা। এরপরে হচ্ছে নমুনা পরীক্ষার পরিধিটা হচ্ছে কম, অর্থাৎ এটাকে হ্রাস করা সম্ভব হয়। নিয়মানুসারে পরীক্ষা, রুটিন চেকিং অথবা অন্য ধরনের বিস্তৃত পরীক্ষা, অর্থাৎ গাঢ় নিরীক্ষা, এগুলো করতে গেলে কিন্তু অনেক ধরনের অনেক লেনদেন সবগুলো লেনদেনই পরীক্ষা করতে হয় কম বেশি। কিন্তু কিন্তু এটার ক্ষেত্রে দেখা যায় যে নমুনা পরীক্ষার ক্ষেত্রে আমাদের নমুনা এটার পরিধি কম, আমাদের সময় কম লাগবে, পরিশ্রম সাশ্রয় হবে, পরিধি ছোটো, এই জন্য কাজটা আমরা করতে পারি। হিসাবরক্ষণে নিয়োজিত কর্মচারীদের সতর্কতা, ওরা কিন্তু যখনই মনে হবে যে এলোমেলো কাজগুলো এলোমেলোভাবে যাচাই বাছাই করা হয় সেক্ষেত্রে কিন্তু নমুনা পরীক্ষার পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি। আর এখানে হিসাব বিজ্ঞানের সাথে হিসাবরক্ষণের সাথে যে কর্মচারী কর্মকর্তারা জড়িত থাকেন তারা কিন্তু সতর্ক হয়ে যান, যে সবাই মনে করতে পারে যার যার কাজ, অর্থাৎ হয়তোবা প্রত্যেকেই মনে করতে পারে ওনার নিজের কাজের মধ্যেই হয়তোবা ভুল ত্রুটিগুলো বের হয়ে আসতে পারে, এই জন্য সবাই সঠিকভাবে কাজগুলো সম্পাদন করতে চায়। এরপরে আছে অন্য কাজে ব্যবহার করা, অন্য কাজের সময়টা লাগাতে পারি আমরা, যদি আমাদের এখানে আমরা কম কাজে কম সময় ব্যয় করতে পারি তাহলে স্বাভাবিকভাবে অন্য একটা কাজ করতে গেলে আমরা এই সময়টাকে অন্য কাজে ব্যয় করতে পারি, তাহলে এটাও কিন্তু নমুনা পরীক্ষার একটা সুবিধা, যে যে কাজ যেই সময়টা আমাদের বেঁচে যাচ্ছে সেই সময়টা আমরা অন্য কোনো কাজে লাগাতে পারি। এরপরে আছে স্বল্প সময় নিরীক্ষা প্রতিবেদন পেশ, একটা নিরীক্ষা কার্য সম্পাদন করার পরে সেটার প্রতিবেদন পেশ করতে হয় আমরা জানি, তাহলে এই যখন নমুনা পরীক্ষা হয় তখন কিন্তু কাজটা যেহেতু দ্রুত হয়ে যায় শেষ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে দ্রুত প্রতিবেদনটা পেশ করা সম্ভব হয়ে ওঠে। তাহলে এই যে আলোচনা থেকে আমরা বুঝলাম যে নমুনা পরীক্ষার যে সুবিধাগুলো আমরা পাচ্ছি, অর্থাৎ সময় সংক্ষেপ, অর্থাৎ সময় কম লাগবে, শ্রম কম লাগবে, দ্রুত কাজটা সম্পন্ন করা যাবে, তারপরে হিসাব রক্ষণের সাথে জড়িত ব্যক্তিরা সতর্ক থাকবে, তারপরে হতে পারে ব্যয় হ্রাস পাবে, ব্যয়টা কিন্তু হ্রাস করা আমাদের সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু এটা একটা নীতির মধ্যে পড়ে, প্রত্যেকে ব্যয় হ্রাস করে আয় বৃদ্ধি করতে চায়, তাহলে নমুনা পরীক্ষার ক্ষেত্রেও আমরা ব্যয় হ্রাস করতে পারি। ধরো যদি দৈনিক ভিত্তিতে নিরীক্ষক নিয়োগ দেওয়া হয় তাহলে তারা যদি ধরো এক মাসের কাজটা 10 দিনে সম্পন্ন করে ফেলতে পারে নমুনা পরীক্ষার মাধ্যমে তাহলে তাদেরকে আমরা 10 দিনের পারিশ্রমিক বা সম্মানই দিব। আবার যদি মনে করো কন্ট্রাক্টে চলে যায় সেক্ষেত্রে কিন্তু সে 10 দিনে করতে পারুক আর 5 দিনে করতে পারুক তাকে কিন্তু পূর্ণ সম্মানটাই দিতে হবে। এভাবে আমরা নমুনা পরীক্ষার সুবিধাগুলো পেয়ে যাই, অন্য কাজের সময় ব্যয় করা যায়, স্বল্প সময়ের মধ্যে প্রতিবেদন পেশ করা যায়, এটা কিন্তু নমুনা পরীক্ষার সুবিধা। তাহলে নমুনা পরীক্ষার যেরকম সুবিধা আছে পাশাপাশি কিছু দুই একটা অসুবিধাও কিন্তু আছে। অসুবিধার মধ্যে প্রথমে আছে যে অনেক সময় যেটা প্রধান সমস্যা আমি বলবো সেটা হচ্ছে ভুল ত্রুটি অনেক সময় ধরা পড়ে না, হয়তোবা নমুনা যে সকল লেনদেন নমুনা নিয়ে লেনদেনের নমুনা নিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে সেই সকল লেনদেনের মধ্যে হয়তো ভুল ত্রুটি জাল জুয়াচুরি ছিল না, কিন্তু অন্য পরবর্তীকালে অন্য কোনো লেনদেনের মধ্যে ভুল ত্রুটি জাল জুয়াচুরি হয়তো ধরা পড়তে পারে, এই জন্য নমুনা পরীক্ষার ক্ষেত্রে আমাদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়। ভুল ত্রুটি জাল জুয়াচুরি ধরা অনেক সময় সবসময় না, অনেক সময় ধরা পড়ে না, এটা তার একটা প্রধান সমস্যা। এরপরে নিরীক্ষকের দায়িত্ব বৃদ্ধি পায়, নিরীক্ষকের দায়িত্ব বৃদ্ধি পায়, অর্থাৎ নিরীক্ষক যে নিরীক্ষা কাজগুলো সম্পাদন করেন যদি পরবর্তীতে তার কাজটা সম্পন্ন করার পরবর্তীতে যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ভুল ত্রুটির জন্য যদি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু নিরীক্ষক দায়ী থাকবেন, এই জন্য নিরীক্ষকের দায়িত্বটা বৃদ্ধি পায়। এরপরে থাকতে পারে যে সতর্কতার অভাব অনেক সময় আমাদের পরিলক্ষিত হয়, যে সতর্কতার অভাব দেখা যায় দেয় নমুনা পরীক্ষার ক্ষেত্রে, সতর্কতামূলক সতর্কভাবে কাজগুলো সম্পন্ন করা হয় না, এলোমেলোভাবে লেনদেন বাছাই করে দেখা হয়, যাচাই বাছাই করা হয় বা লেনদেন সিলেক্ট করে যেসব লেনদেন পরীক্ষা করা হয় সেই সব লেনদেনের মধ্যে ভুল ত্রুটি থেকে যেতে পারে, এই জন্য সতর্কতার অভাব পরিলক্ষিত হয়। এছাড়া আছে যে প্রয়োগ ক্ষেত্রটাও কিন্তু অনেক বড় বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে নমুনা পরীক্ষা পদ্ধতিটা আমরা চালু করতে পারি, ছোটোখাটো প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু এটা
চালু করাটা উচিত হবে না। ছোটো প্রতিষ্ঠানের ক্ষেত্রে সব লেনদেনগুলি পরীক্ষা করা উচিত, বড় বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা করা যায়, সেজন্য এটার ক্ষেত্রটাও কিন্তু এক ধরনের সীমিত। এরপরে নমুনা নির্বাচন করা, নমুনা নির্বাচনের ক্ষেত্রে অনেক সময় ধরাবাঁধা নিয়ম থাকে না, না থাকায় এলোমেলোভাবে সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় সমস্যা হতে পারে। তাহলে এগুলি হচ্ছে নমুনা পরীক্ষার অসুবিধা। তারপরে আমি যদি বলি নমুনা পরীক্ষা পদ্ধতির ক্ষেত্রে, হ্যাঁ নমুনা পরীক্ষা পদ্ধতিটা একটা খুব গ্রহণযোগ্য পদ্ধতি এবং স্বল্প সময়ের মধ্যে এটা করা যায়, তাড়াতাড়ি রিপোর্ট প্রদান করা যায়, সব দিক থেকেই সুবিধা, অর্থাৎ তার অসুবিধার চাইতে সুবিধা যেহেতু বেশি, তাহলে এই যে অসুবিধা, কয়েকটা অসুবিধা আছে সেগুলিও আমরা যদি এই অসুবিধাগুলি দূর করতে চাই তাহলে আমাদের কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, তাহলে কিন্তু নমুনা পরীক্ষা পদ্ধতিটা কিন্তু কার্যকরী হবে, অর্থাৎ এটা সুন্দরভাবে চালানো যাবে, এই পরীক্ষা পদ্ধতিটা চালানো যাবে। তাহলে কী কী সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে? যেমন প্রত্যেক শ্রেণীর লেনদেন থেকে কিছু কিছু লেনদেন পরীক্ষা করতে হবে, সবগুলো লেনদেন না করে প্রত্যেক শ্রেণীর বিভিন্ন ধরনের লেনদেন, নগদ লেনদেন, বকেয়া লেনদেন, অনগদ লেনদেন, অনেক ধরনের লেনদেন হতে পারে, সব ধরনের লেনদেন থেকে কিছু কিছু লেনদেন পরীক্ষা করা উচিত বা পরীক্ষায় আনা উচিত। তারপরে কোনো নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ না করে লেনদেন এলোমেলোভাবে যাচাই, এলোমেলোভাবে বাছাই করতে হবে, বাছাই করে সেটাকে পরীক্ষা নিরীক্ষার আওতায় আনতে হবে। বছরের প্রথম দিকের এবং শেষ দিকের লেনদেনগুলি বেশি পরীক্ষা করতে হবে এবং মাঝখানেও এলোমেলোভাবে বাছাই করে লেনদেন পরীক্ষা করতে হবে। নমুনা পরীক্ষা এমনভাবে পরিচালনা করতে হবে যাতে হিসাবরক্ষণ বিভাগের সকল কর্মচারীর কাজ অন্তর্ভুক্ত থাকে, যেমন একজনের কাজ অন্তর্ভুক্ত হলো আরেকজনের কাজ অন্তর্ভুক্ত হলো না, এভাবে যেন লেনদেনটা বাছাই না করা হয়, অর্থাৎ এলোমেলোভাবে বাছাই করতে হবে, যেন প্রত্যেকের কাজ, প্রত্যেকে যে যেই দায়িত্বে আছেন প্রত্যেকের কাজগুলোই, প্রত্যেকের কাজ থেকে কিছু কিছু লেনদেন, কিছু কিছু কাজ আমাদের পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে, কারো লেনদেন যেন বাদ না পড়ে, সবার লেনদেন যেন এই নমুনা পরীক্ষার আওতায় আসে বা অন্তর্ভুক্ত হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে নগদান বহির নমুনা পরীক্ষা করা কখনোই উচিত নয়। নগদান বহি হচ্ছে একটা প্রতিষ্ঠানের প্রাণ কেন্দ্র বলা যেতে পারে, অর্থাৎ যেই বহির মাধ্যমে আমরা সব নগদ লেনদেনগুলি লিপিবদ্ধ করে থাকি, নগদ প্রাপ্তি এবং নগদ প্রদানগুলি লিপিবদ্ধ করে থাকি, তাহলে সেটা কখনোই ভুলের মধ্যে যেন না যায় সেদিকে আমাদের সজাগ থাকতে হবে, দৃষ্টি দিতে হবে এবং কোনো প্রকার জাল জুয়াচুরি যেন না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এই নমুনা পরীক্ষার ক্ষেত্রে, নগদান বহির ক্ষেত্রে নমুনা পরীক্ষা পদ্ধতি অবলম্বন না করাই উচিত। এই ক্ষেত্রে কিন্তু আমাদের অর্থাৎ সম্পূর্ণ পরীক্ষা করতে হবে, এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত নগদ প্রত্যেকটা লেনদেন আমাদের পরীক্ষার মধ্যে আনতে হবে। যে সময়ের লেনদেন নিরীক্ষক পরীক্ষা করবেন তা তিনি গোপন রাখবেন, তিনি কোন ধরনের লেনদেনগুলো পরীক্ষা করছেন নিরীক্ষক অন্যান্যদের কাছে সেটা গোপন রাখবেন, নিজেই নিজের কৌশল অবলম্বন করে পরীক্ষা পদ্ধতিটা চালাবেন। প্রত্যেক বছরের একই সময়ের লেনদেন নমুনা পরীক্ষার আওতায় আনা উচিত হবে না, প্রত্যেক বছরে এক এক বছর এক এক রকম ভাবে লেনদেন বাছাই করতে হবে, একে প্রত্যেক বছর একই নিয়মে লেনদেন বাছাই করলে অনেক সময় অসাধু কর্মকর্তা বা কর্মচারীরা সতর্ক হয়ে যাবে, তারা ওইভাবেই কারচুপিটা করার সুযোগ নেবে। এই জন্য আমাদের এই পদ্ধতিটা আমাদের করা উচিত, অর্থাৎ যে প্রত্যেক বছর একই নিয়মে না গিয়ে আমাদের নিয়ম পরিবর্তন করা উচিত, এলোমেলোভাবে লেনদেন বাছাই করা উচিত, সেভাবে কিন্তু নমুনা পরীক্ষাটা করা উচিত। তাহলে এই জিনিসগুলো, নমুনা পরীক্ষা কাকে বলে, নমুনা পরীক্ষার সুবিধা অসুবিধা এবং অসুবিধা দূর করতে গেলে আমাদের কী কী করতে হবে সেটাও কিন্তু তোমাদের বললাম। এবার একটু বলি যেটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, নমুনা পরীক্ষার ক্ষেত্রে নিরীক্ষকের কর্তব্য কী? নমুনা পরীক্ষা যেহেতু একটা রিস্কি একটা পরীক্ষা পদ্ধতি, সুতরাং এই ক্ষেত্রে নিরীক্ষকের কর্তব্য, দায়িত্ব কর্তব্য কিন্তু বেড়ে যায়। তাহলে নিরীক্ষক কীভাবে করবেন? নিরীক্ষা কাজের সময় ও পরিশ্রম সংক্ষেপ করার উদ্দেশ্যে আজকাল নমুনা পরীক্ষা পদ্ধতিটা প্রতিষ্ঠানের বিভিন্ন প্রতিষ্ঠান নমুনা পরীক্ষা পদ্ধতি গ্রহণ করা হয়, তবে এই পদ্ধতি গ্রহণ হবে কি না নিরীক্ষককে অত্যন্ত সতর্কতার সাথে সেটা বিবেচনা করে দেখতে হবে, কারণ সমস্ত লেনদেন পরীক্ষা না করে কেবলমাত্র কিছু প্রতিনিধিত্বমূলক লেনদেন পরীক্ষা করলে সেক্ষেত্রে কিন্তু নিরীক্ষকের অর্থাৎ ভুল ত্রুটি থেকে গেলে পরবর্তীতে যদি সেখানে ভুল ত্রুটি পাওয়া যায় বা প্রতিষ্ঠান যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু নিরীক্ষক দায়ী থাকবেন, নিরীক্ষককে কর্তব্যে অবহেলার জন্য দায়ী করা যাবে। সেজন্য কারবারের আভ্যন্তরীণ নিবারণ ব্যবস্থা প্রচলিত থাকলে এবং কার্যকারিতা তার কার্যকারিতা পরীক্ষা করে তিনি যদি সন্তুষ্ট হন, অর্থাৎ নিরীক্ষক যদি সন্তুষ্ট হন, তাহলেই কিন্তু তিনি নমুনা পরীক্ষা পদ্ধতিটা চালাতে পারেন।
এছাড়া নমুনা বাছাইয়ের ক্ষেত্রে তাকে অত্যন্ত সতর্ক হতে হবে, অর্থাৎ এলোমেলোভাবে লেনদেন বাছাই করতে হবে, যেগুলো একটু আগেই বললাম সেগুলোই কিন্তু নিরীক্ষকের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। অর্থাৎ নমুনা পরীক্ষা পদ্ধতি পরিচালনা করতে গেলে কী কী সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হয় এইটা আর নিরীক্ষকের কর্তব্য, এই দুটা কিন্তু একদম একই রকম আনসার হবে, অর্থাৎ কাছাকাছি তোমাদেরকে একটু সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। তারপর আরেকটা জিনিস আজকে তোমাদের একটু বলতে চাই, নিয়মানুসারে পরীক্ষা এবং নমুনা পরীক্ষার মধ্যে পার্থক্যটা আমি একটু আলোচনা করতে চাই, কারণ এটা পরীক্ষায় প্রায় সময় আসে। রুটিন চেকিং এবং টেস্ট চেকিংয়ের পার্থক্য, প্রথমে যে কোনো পার্থক্য আলোচনা করতে গেলে প্রথমে তোমরা কিন্তু একটু সংজ্ঞাটা লিখবে, অর্থাৎ নিয়মানুসারে পরীক্ষা কাকে বলে এবং নমুনা পরীক্ষা কাকে বলে সংজ্ঞাটা তুমি প্রথমে লিখে এরপরে বক্স করেও কিন্তু আমরা করতে পারি। তারপরে এরপরে পদ্ধতিটা, এটা নিয়মানুসারে পরীক্ষা হলো ছক বাঁধা পদ্ধতিতে সম্পন্ন করা হয়, আর নমুনা পরীক্ষাটা কিন্তু ছক বাঁধা পদ্ধতিতে সম্পন্ন করা যায় না। ব্যবহারের ক্ষেত্র এটা ক্ষুদ্রায়তন নিয়মানুসারে পরীক্ষাটা চেকের রুটিন চেকিংটা ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য, আর নমুনা পরীক্ষাটা বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য। তারপরে সময়টা, এই নমুনা পরীক্ষার ক্ষেত্রে সময় লাগে কম, আর নিয়মানুসারে পরীক্ষার ক্ষেত্রে সময় লাগে বেশি। তারপরে পরিশ্রম, দুইটার একটার ক্ষেত্রে পরিশ্রম কম আর একটা ক্ষেত্রে পরিশ্রম বেশি লাগে, সময় বেশি লাগে, পরিশ্রম বেশি লাগে। নিয়মানুসারে পরীক্ষার ক্ষেত্রে সময় এবং শ্রম দুইটাই বেশি, আর নমুনা পরীক্ষার ক্ষেত্রে সময় এবং শ্রম দুটাই কিন্তু কম লাগে। ভুল ত্রুটি জাল জুয়াচুরি, নিয়মানুসারে পরীক্ষার ক্ষেত্রে ভুল ত্রুটি জাল জুয়াচুরি উদ্ঘাটনের সম্ভাবনা উদ্ঘাটন হয় অর্থাৎ থাকে কম থাকে, অর্থাৎ উদ্ঘাটন করা যায়, আর অনেক সময় নমুনা পরীক্ষায় ভুল ত্রুটি জাল জুয়াচুরির সম্ভাবনা থেকে যেতে পারে, এই জন্য রিস্কটা বেশি। নিরীক্ষকের দায় দায়িত্ব, নিয়মানুসারে পরীক্ষার ক্ষেত্রে নিরীক্ষকের দায় দায়িত্ব কম থাকে, আর নমুনা পরীক্ষার ক্ষেত্রে নিরীক্ষকের দায় দায়িত্ব কিন্তু বেড়ে যায়। প্রতিবেদন পেশ করার ক্ষেত্রেও কিন্তু নিয়মানুসারে পরীক্ষার ক্ষেত্রে নিরীক্ষা কার্যটা সম্পন্ন করার পরেই কিন্তু পরীক্ষাটা প্রতিবেদন পেশ করতে হবে, নমুনা পরীক্ষার ক্ষেত্রেও কাজ সম্পন্ন করে প্রতিবেদন পেশ করতে হবে, তবে একটা খুব তাড়াতাড়ি দেওয়া যায় আর একটা একটু দেরিতে দেওয়া যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে নমুনা পরীক্ষা কাকে বলে, নমুনা পরীক্ষার সুবিধা কী অসুবিধা কী, এবং নমুনা পরীক্ষা পদ্ধতি অবলম্বন করতে গেলে কী কী সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হয়, এরপরে আছে নমুনা পরীক্ষার ক্ষেত্রে নিরীক্ষকের কর্তব্য, যে কোনো একটা কার্যের ক্ষেত্রে নিরীক্ষকের কর্তব্যটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় কিন্তু সবসময় আসে, যে ধারাবাহিক নিরীক্ষার ক্ষেত্রে নিরীক্ষকের কর্তব্য কী, নমুনা পরীক্ষার ক্ষেত্রে নিরীক্ষকের কর্তব্য কী, বা অন্য কোনো ক্ষেত্রে প্রগাঢ় নিরীক্ষার ক্ষেত্রে কর্তব্য কী, রুটিন চেকিংয়ের ক্ষেত্রে নিরীক্ষকের কর্তব্য কী, এভাবে কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আরও তোমরা আজকে শিখলে নমুনা পরীক্ষা এবং নিয়মানুসারে পরীক্ষা অর্থাৎ রুটিন চেকিং এবং টেস্ট চেকিংয়ের পার্থক্যটাও তোমাদেরকে বললাম। তো এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, সুতরাং তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়ে ফেলবে। প্রিয় শিক্ষার্থীরা, আমার আজকের অনলাইন ক্লাসটি আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং বাসায় অবস্থান করে লেকচার ভিডিওগুলো ফলো করবে। আল্লাহ হাফেজ।